আসসালামু আলাইকুম আসসালামাইহামতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুবেল ফকির আপনারা দেখতেছেন রুবেল ফকির ডাবল জিরো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি সৌদি আরবে যদি আপনার আকামা অথবা পাসপোর্ট আপনার অনুমতি ছাড়া কোম্পানির কাছে রাখতে চায় বা কোম্পানি নিয়ে নেই তার জন্য সৌদি সরকারের কি আইন আছে কি করণীয় আছে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজায় দিবেন কারণ পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সকলের আগে চলে যায় তো এই মূল বিষয় হলো আমি একটা কোম্পানিতে কাজ করি অথবা আপনি একটা কোম্পানিতে কাজ করেন আপনার কোম্পানি আপনার পাসপোর্ট মানে আপনি আপনার কাছে রাখতে চাইতেছেন আর কোম্পানি কোম্পানি যুর করে আপনার কাছ থেকে পাসপোর্ট রাইখা দিতেছে পাসপোর্ট আইডি জমা নিয়ে নিতেছে তখন এই বিষয়ে সৌদি সরকার কি বলে অথবা দেখা গেছে অনেক সময় অনেক আমেলরা আকামা কোম্পানি রাইখে দেয় অথবা দেখা গেছে যেতেছে আপনার কফিল একটা কাজের কথা আপনি বলছে বা কোম্পানির ফোরম্যান সুপারভাইজার একটা কাজের কথা বলছে বলে এই কাজটা তুমি যাও তুমি করো তো আপনি এই কাজটা যাইতে রাজি হইতেছেন না বা রাজি হইতেছেন না তার জন্য বলতে সে সুপারভাইজার ফোরম্যান দা কামা দেও বা আকামাটা দিয়ে দাও তা আকামা দেওয়া গেছে জোর করে নেই আপনার আকামা আটকে রাখছে দুই দিন চার দিন তখন আপনার আকামার জন্য তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরা লাগে আমার আকামা দেন আমার মা দেন এর হেরে ধরা লাগে তখন শর্ত সাপেক্ষ বলে আগামী তার এরকম করলে দেওয়া হবে না কিন্তু আপনি আপনার আগামা কোম্পানি না স্পষ্ট যদি আপনার অনুমতি ছাড়া আপনার কোম্পানি আপনার আগামা অথবা পাসপোর্ট অথবা আপনার ইন্স্যুরেন্স কার্ড কোফিলের কাছে রাখে কোম্পানির কাছে রাখে তার জন্য মক্তবা মিলে দুই হাজার রিয়াল জরিমানার একটা বিধান রাখছে তাইলে বুঝতেই পারতেছেন যদি আপনার আকামাটা আপনি দিতে চাইতেছেন না বা পাসপোর্টটা আপনি দিতে চাইতেছেন না এরা জোর করে আপনার কাছ থেকে নিয়ে নিতে চাইতেছে তখন আপনি ইচ্ছা করলে না দিয়ে পারেন কারণ এ বিষয়ে আমাদের জন্য প্রবাসীদের জন্য সৌদি আরব মতামেল থেকে একটা আইন পাশ করে আছে যেটা হলো দুই হাজার রিয়াল জরিমানা তো আশা করি সবাই ভিডিওটার ব্যাপারটা কি ছিল এটা বুঝতে পারছেন তাইলে আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ